आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो बंधुरा, रोजकार मतन तुम्हारे साथ बब्बकत चले आसलम। तो खावा दावा कर उठे जामा कपड़ तुले भाज टाच करार साथे साथे देखलाम छेले चले आसलो। ओके लांच करार जोन्नो सब किछु दिए आसलम, भात थात दिए आसलम, ओ लांच करछे एखन। तो सेई फाँके आमि तुम्हारे साथ एकटु कथा बोले नि। तो सर्वप्रथम जेटा बोलबो सेटा हच्छे जे ইদানিং আমি দেখছি যে আমার কিছু মানে নতুন ফ্রেন্ড, মানে যারা আমার বন্ধু নও কিন্তু বন্ধু হয়ে এসে তারা তো এসে আমার ভিডিও ওয়াচ করছো, আমাকে কমেন্টও করছো, খুব ভালো লাগছে আমার। তো সেই সব বন্ধুদের ক্ষেত্রে বা তাদের উদ্দেশ্যেই আমার একটাই কথা, তোমরা যদি আবার রিপিট করে আমার ভিডিওটি দেখো বা যদি কোনো নতুন বন্ধু আমার ঘরে আসো ভিডিও দেখার জন্য, যদি তোমাদের ভালো লাগে তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর তোমাদের যদি চ্যানেল থাকে তো আমাকে একটু বলে দিও, আমি তোমাদের টাইম মতো নিশ্চয়ই গিয়ে ব্যাক দিয়ে আসবো। আর যদি ব্যাক দেওয়ার টাইমটা ওভার হয়ে যায় তো আমার ফার্স্ট ভিডিওতে একটু মনে করে দিও, আমি অবশ্যই তোমাদের ব্যাক দিয়ে আসবো, কোনো চিন্তা করো না। আর সাথে থাকবে, পাশে থাকবে, আমাকে পাবে তোমরা। তো যাই হোক, আর কিছু বন্ধু তো খুব চালাকি করছো, সেই বিষয়ে এখন আমি আর কিছু বলছি না। আগে মেন পয়েন্টে একটু কথা বলে নিই, তারপরে আমি চালাকি বন্ধুদের সম্বন্ধে তোমাদের কিছু বলবো। মেন পয়েন্টে কথা হচ্ছে, তোমার টাইটেলটা দেখে বুঝতে পারছো যে আমার হাজবেন্ড বলেছে সে আর বাড়িতে ঢুকবে না। তো বাড়িতে ঢুকবে না বিশাল চিন্তার বিষয় আমার, কেন সে বাড়িতে ঢুকবে না? তোমাদের মনেও প্রশ্ন উঠতে পারে কেন সে বাড়িতে ঢুকবে না। তো আমি বারবার তাকে একই প্রশ্ন করছি যে তোমার কেন বাড়িতে ঢুকতে ইচ্ছা করছে না, তুমি তো থাকো একা একাই, তো তোমার এখন কেন ঢুকতে ইচ্ছা করছে না? বলছে না, আমি একদম থাকতে পারছি না ঘরে, কারণ আসলে কী বলো তো, আমি থাকলে পরে বাড়িটা খুব গম গম হয়ে যায়, বুঝতে পেরেছো? আমি তো খুব জোরে জোরে কথা বলি আর প্রচুর জোরে জোরে আমি হাসি, ও দূর থেকে শুনতে পারে আমার হাসির আওয়াজ, বকবক করি, স্বাভাবিক ব্যাপারটা। মানুষ থাকলে পরে ঘরটা জমজমাট থাকে, আর না থাকলে সত্যি থাকে না একা একা থাকে ঠিক আছে, কিন্তু যখন আমি আবার যাচ্ছি আসছি বাড়িতে আমার দরকারের জন্য বা যাই হোক যে ব্যাপারেই হোক আসা যাওয়া করছি, সেক্ষেত্রে তো ওর আবার একটু খারাপ লাগছে না। রেগুলার দুদিন তিন দিন বাদে বাদে যাচ্ছি আবার চলে আসছি, ওর ঘর থাকতে কষ্ট হচ্ছে, ছেড়ে নেই, আমি নেই, খারাপ লাগছে ঘরটার মধ্যে। যাই হোক, একটা বেড়া ছেলে মানুষ যতই আশেপাশে লোকজন থাকুক না কেন, তার কি আর ভাল লাগে ওইখানে? তা সে প্রতিজ্ঞা করেছে সে ঘরে ঢুকবে না, কিন্তু এইটা কি কোনো প্রতিজ্ঞা হলো বন্ধুরা? তোমরা বলো, এই ঠান্ডা পড়ে গেছে, ঠিক আছে, এই ঠান্ডার মধ্যে যদি ঠান্ডা লাগে কাশি হয় তখন তার বাড়ির লোক তো আমাকে এমনি ছেঁচবে, এমনি তো আমার তো হাজারো দোষে শেষ নেই, আর তার মধ্যে আরও ছেঁচবে আমাকে। তো কথা হচ্ছে সে এখন বলছে আমার ভাল লাগছে না, কিন্তু আমার তো সমস্যা, আমি তো গেলে আমার ইউটিউব নিয়ে থাকতে পারি না বেশিক্ষণ, আমার হাতে এই বলবে বলছে তো মিস করছি, এবার আমি যদি মোবাইল নিয়ে বসি তাহলেই তো হয়েছে কম, যদি দেখে আমাকে মোবাইল নিয়ে হাতে বসা, ধরো আমি যদি রান্না করছি বা কিছু করছি হয়তো দূর থেকে কলার আওয়াজ পাচ্ছি আসছে, ওরে বাবা, আমি তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে মোবাইল রেখে আসি ঘরে, মানে যদি হ্যাঁ সারাক্ষণ খালে তোমার হাতে মোবাইল সারাক্ষণ খালে, কিন্তু বলছে এখন মিস করছে, কিন্তু ওখানে গেলে তো আমার অসুবিধা হয়ে যাবে, আমি কী করবো? হায় ভগবান, আমাদের কী জ্বালায় পড়েছি বন্ধুরা। আমি তো ইউটিউবের স্বাদ তো ছাড়তে পারবো না, আমি তো কাজের মাঝখানে তোমাদের ভিডিও আমার দেখতে হবে, না তো তোমরা কেউ আমার ভিডিও দেখবে না, কী করবো? আমি তো পড়েছি মহা জ্বালায়, কী জ্বালায় পড়েছি ভগবান। এদিকে তোমরা আমার বন্ধুরা আমাকে ছেড়ে না চলে যাও, ওদিকে আমার বর বলছে ঘরে ঢুকবে না, আমি কী জ্বালায় পড়েছি ভগবান রে। আমি তো সব জ্বালা সহ্য করতে পারবো, কিন্তু আমি তো বন্ধুদের ভিডিও দেখা তো মিস করতে পারবো না, আর ভিডিও ছাড়া তো মিস করা যাবে না। আমি কিন্তু যতই সমস্যা হোক যাই হোক আমি কিন্তু রেগুলার একটা করে ছোট ভিডিও তোমাদের জন্য দিয়ে থাকি, আমি কিন্তু মিস করছি না এখনও, জানি না কোনো দিন মিস হয়ে গেলেও হয়ে যেতে পারে, কিন্তু আমি যথাযোগ্য চেষ্টা করি একটা 6-7 মিনিটের ভিডিও দেওয়ার তোমাদেরকে। কিন্তু কী করি যে মনে না মহা সমস্যায় পড়েছি, যেন ওখানে গেলে না আমি সত্যি কথা কী বলবো, কাজ টাজকে আমি ভয় পাই না, কাজ টাজ করি, কিন্তু আমার ভিডিও দেখা হয় না বন্ধুরা, জানো তো বিকেলবেলা তোমাদের কাছে বলি গোপন কথা, বিকেলবেলা আমাকে বলে এখানে চলো ওখানে চলো, আমি না ছুতা দিই খালি, আমি না না আমার শরীর ভালো না, আমার কোমরে ব্যথা,
বিকালে বেরোলে পরে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাথা ব্যথা, পরে ছুতো দিই। আমি জানি বিকালে পর যদি আমি বেরোই তাহলে না রোজ রোজ বেরোনো হয় না, মাঝে সাথে বেরোতে হয় আমাকে দরকারে। আমি জানি যদি আমি বেরিয়ে যাই 2-3 ঘন্টা তাহলে তোমাদের ভিডিও আমি ভালো করে দেখতে পারবো না, আর তোমাদের ভিডিও যদি আমি দেখতে না পারি তোমরাও তো আসবে না আমার ঘরে, আমি তো জানি। তো সুতরাং তোমাদের না খুশি করলে তোমরা আমাকে কী করে খুশি করবে? আর চালাক বন্ধুদের কথা তো একটু বলিনি, বরের কথা তো বললাম, বর তো পাগলা হয়ে গেছে, আজকে বলছে আসো 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 আসো, আজকে কখনো যাওয়া যায়? ছেলের কলেজ আছে, যাবো তো বটেই, যাই হোক, আর বলো না, কী জ্বালায় অশান্তিতে যে পড়েছি, মেয়ে হয়ে জন্মেছি, কোন দিকে যায়, এদিকে ছেলে, এদিকে বর, এদিকে মা, পাগলা হয়ে যাচ্ছি আমি, কেউ আমাকে ছাড়তে চায় না। তো এবার আমি একটু চালাকি বন্ধুদের কথা আসি। চালাক বন্ধুরা, 2-3টে করে তো ভিডিও দেখে আসছি সোনা বন্ধুরা, তো তোমরা কি একটু চোখে দেখতে পাচ্ছ না, একটা করে লাভ সাইন দিয়ে রেখে দিচ্ছ যে দিদি আমাদের ঘরে ভিডিও দেখে যাচ্ছে, অন্তত ছোট্ট করে একটু একটা ভিডিও দেখে আসি, বেশি বড় ভিডিও তো করি না, এক একদিন একটু বেশি 8-9 মিনিট 9 মিনিট হয়ে যায়, সেখানে এক একদিন হয়ে যায়, সেখান থেকে বেছে বেছে একটা ছোটো ভিডিও তো দেখতে পারো না, কিন্তু দেখো না, কি চালাক কি চালাক, কিন্তু চালাকি করে কিচ্ছু হবে না, 2-3টে দেখবো, আর তো দেখবো না, পুরো টাইমটা দিতাম, খুব চালাক বন্ধুরা। বন্ধুরা ভাবে কি বলো তো যে এই দিদি বোকা, দিদিটা আমার ভিডিও খালি দেখেই যাবে দেখেই যাবে, কিন্তু অতটা আমি কিন্তু বোকা নই, অতটা বোকা আমি নই, কিন্তু বোকা প্রথমে ছিলাম, কিন্তু ইদানিং আমি একটু চালাক হয়ে গেছি, আগে বুঝতে পারতাম না ব্যাপারটা যে কী সিস্টেমটা, প্রথমে বুঝতে পারিনি, এখন তো আমি সিস্টেমটা বুঝে অনেক চালাক হয়ে গেছি, তার ফলে কিন্তু খারাপ কিছু হচ্ছে না, ভালোই হচ্ছে। তো চালাকি বিদ্যা বেশি অ্যাপ্লাই করো না, সেক্ষেত্রে কিন্তু নিজেরাই ডুবে চলে যাবে। যাই হোক, আর কত বলবো তোমাদের, বলে বলে আর পাচ্ছি না, এবার যাই হোক, আর কিছু বলার নেই। তো আমি এখন বিশাল চিন্তার মধ্যে রয়েছি যে বর বাড়িতে ঢুকছে না, বাড়িতে না ঢুকলে সমস্যা হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, আর শরীর যদি খারাপ হয়েছে তাহলে তো আমার কপালে তো অশেষ দুঃখ। এমনিতেই তোমার হাঁটতে চলতে শুতে বসতে খেতে অলওয়েজ মানে নিন্দা চর্চা বদনাম, মানে কী বলবো, পায়ে পায়ে লেগে লেগে থাকার মতো পড়ে না, আঁচড় বিড়ালের মতো আঁচড় দিয়ে দিয়ে থাকে ঝগড়া করে। আমি ইউটিউবে ভিডিও করি সেটা নিয়েও সমস্যা মানুষের, কী গাত্র জ্বালা, কিন্তু আমি তো ওদের কথা তো আমি চলবো না। যাই হোক, তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বললাম, বরের কথাও বললাম, বর দেখছি আবার কাল পরশু দৌড়াতে হবে বরের কাছে, নাহলে তো বর আবার পাগলা হয়ে যাচ্ছে, ঘরে ঢুকবে না, ও ওই গেলে ওই দ্বন্দ্ব বিবাদ ওগুলি ভালো লাগে, বুঝতে পারছো তো, করে করে অভ্যাস হয়ে গেছি তো আর কি, গেলে পরে তো খুনসুটি লেগে যায়, এই ওই সেই নিয়েই তো লেগে যায় কিছু না কিছু, বিশেষ করে কারণ ইউটিউব নিয়ে তো সব সময় ঝগড়া, খালি ইউটিউব নিয়ে কেন, হাতে আমার মোবাইল সারাদিন মোবাইল, এক ভিডিও ভিডিও এই করে যাচ্ছে। যাই হোক, তো চলো, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, টাটা টাটা, বাই বাই।